الله الرحمن الرحيم شهر رمضان شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আহমদ সৌদার একটি প্রশ্ন করেছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত যে কোন এমন কি আমল আছে যে আমলের কারণে সব গুনা মাফ হয়ে যায় এরকম আমি শুনেছি তো আমি তো জানি যে বান্দার হক আল্লাহর মাফের আওতার বাহিরে তাহলে কি এমন কোন আমল আছে যে আমল দ্বারা বান্দার হক নষ্ট করা হলে এটাও মাফ হয়ে যাবে নাকি আসলে বিষয়টি কি ভাই দেখেন আল্লাহর হকুক যেগুলি সেগুলি আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন এবং বান্দার হক আল্লাহ মাফ করার ক্ষমতা রাখেন তারা তার নয় আল্লাহ এরকম কোনো কথা বলেনি যে আমি করতে পারি না আল্লাহ মানুষের অগ্রাধিকার দেওয়ার জন্য মানুষের হককে অগ্রাধিকার দেওয়ার জন্য আল্লাহ বলছেন বান্দার হক বান্দার কাছে মাফ করে নিয়ে আসো মাফ কর এটা আমার মাফ করবো না আল্লাহ নর্মালি এটা আল্লাহর বিধান তবে করতে পারেন না তার আওতার বাইরে কথা বলা যাবে না অতিরিক্ত কিছু কথা বলা যাবে না হাদিসে দেখা যায় ইউফার শহীদের সব গুণা মাফ হবে কিন্তু দেয় যেটা হাক্কুলে এবার মানুষের পাওনা সেটা মাফ হবে না কেমন যেদিন আল্লাহ শহীদের প্রতি সদয় হয়ে দানাদার মানে পাওনাদারকে ডেকে এনে দেনাদারের শহীদের কাছে বলবেন যে ও ভাই ইয়া ও বান্দা তুমি মাফ করে দাও আমার এই বান্দাকে তখন সে বলবে না maaf করব না তখন আল্লাহ বলবেন যে তুমি যদি তাকে মাফ করে দাও তোকে আমি জান্নাত দেব তাও করবে না maaf বলবা আমি তো উদ্দেশ্য এটা আমি এইজন্যই যে তাকে আটকাবো এটাই তো উদ্দেশ্য আমার আমি জান্নাত যেতে পারবো কিনা সওয়াবের দরকার আছে সেইজন্যই আমি তাকে আটকাবো সেইনে তুমি যেহেতু আমাকে জান্নাতদার সুসংবাদ দিচ্ছ তাইলে আমি আমার ভাইকে maaf করে দিলাম তো এটাই তো সহিহ হাদিস তা দেখা গেল যে আল্লাহ স্বভাবতই করেন না হকুকুলো এবার বান্দার হক আল্লাহ মাফ করেন না বান্দার কাছ থেকে মাফ করে নিয়ে আসাতে হয় এটা আল্লাহর উদারতা আল্লাহ এটা বিধান এই জন্যই করেছেন আপনি বান্দার হক মারা দিয়ে আল্লাহর কাছে মাফ চাইবেন এত আল্লাহর হক নয় আল্লাহ কেন আপনাকে মাফ করবে এটা নর্মালি একটা কথা থেকে থাকে কিন্তু আল্লাহর আওতার বাহিরে কথা বললে আল্লাহর উপরে একটা হাত চালিয়ে দেওয়া হয় নেটে বলা যায় ঠিক হবে না নর্মালি বান্দার হোক বান্দার কাছে মাফ করতে হবে না আল্লাহ মাফ না যতই আল্লাহর কাছে কান্নাকাটি করেন মানুষকে মানুষের এক টাকা মায়েরা ওই মানুষকে দিতে হবে পরিচিতি জানা ছাড়া শোনার মধ্যে হয় কিন্তু বহু মানুষের ঘরে সিন দিয়েছে বহু চুরি করেছে এগুলি সে কাকায় ফেরত দিয়ে আসবে তার আত্মার বাইরে তো সেক্ষেত্রে সে তবা করলে তো আল্লাহ তারা মাফ করবেন এটি তো আল্লাহ বলছেন কত ফাক্ত আইডিয়া হওয়া যে হাকিম চুন্নির হাত কেটে দাও আল্লাহর পক্ষে শাস্তি স্বরূপ কিন্তু আল্লাহ তারপরে বলছে ফমানিসা এরপর সে এই চুরির পরে যদি সে তবা করে আল্লাহর কাছে এবং সংশোধিত হয়ে যায় আর চুরি না করে তাহলে আল্লাহ তার তবা কবর করবেন অন্য ক্ষেত্রে বলছেন যে যারা যারা মানুষকে ভয় দেখায় ডাকায়তী করে তাদের ডান হাত কেটে দাও বাঁপা কেটে দাও

মাফ হবে না তার সে অনেক আল্লাহর কাছে এমন কোন আমল করে তার সব গুণা মাফ করাইতে পারছে কিন্তু বান্দার হক বান্দার কাছ থেকে তাকে মাফ করে নিয়ে আসতে হচ্ছে হ্যাঁ সেটা তাওবাতুন নাসুহা তাওবাতুন নাসুহা যদি খাস দিলে করে তাহলে সেটা মাফ হয়ে যায় চুরিও তো বান্দার হকই দেখা গেল তাহলে কত মানুষের বাড়িতে চুরি করছে এখন সবাইকে চিনে না তাহলে এরকম পেশাদার চোরকেও আল্লাহ মাফ করছেন তাওবাতুন নাসুহা করার ক্ষেত্রে ক্ষেত্রে তাহলে দেখা যাচ্ছে যে এই আমলটি তার সব পাপ মাফ করে দিচ্ছে জানাশোনা করে ব্যক্তির সে মাল মেরে দিয়েছে তা তাকে ফেরত দিয়ে তারপর তো অবাক করতে হবে এটাই কোরআন সন্না ইঙ্গিত করে এবং এটাই তো আবার শর্তের ভিতরে একটি মোস্ট ইম্পর্টেন্ট শর্ত কিন্তু কত বাড়িতে চুরি করেছে সেগুলি তার মনে নাই সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আল্লাহ তা সেই হকলে এবাদ মাফ করে দিচ্ছেন চুরি হকলে এবাদ না কারো চুরি করেছে আমার আপনার বাড়িতে সিন দিয়েছে বা চুরি করেছে তার মনে নাই আমাকে আপনাকে চিনে না কত বাড়িতে আল্লাহর জীবনে চুরি করবো না তাহলে এই সঙ্গে পাপ সবই আল্লাহ মাফ করে দিচ্ছেন খালেজ দিলে তা অত নাশ হার কারণে এমন কিন্তু এখন মজার ঘটনা আরো যে আল্লাহ তার পাপের সঙ্গে সঙ্গে নাকি তারা পরিপূর্ণ করে দিচ্ছেন ফুরকাতে আল্লাহ তাই বলছে ইল্লা তাবা। وآمن وعمل عملاً صالحاً أولئك يبدل الله سيئاتهم حسنات وكان لغفر رحيمة صلى الله غفور رحيماً إذا الله قل سن هذا هو صلى الله عليه وسلم وبارك على نبينا محمد